नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে, যারা তোমরা প্রত্যেকদিন ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো কিসের অপেক্ষা করছো? অবশ্যই কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, গতকালকে লেবাননের কাছে 1-0 গোলে হেরে কিংস কাপ থেকে বিদায় নিয়েছে ইন্ডিয়া। তোমরা সকলেই জানো থার্ড প্লেসও কিন্তু ইন্ডিয়া পায়নি। তো এবার ব্যাপার হচ্ছে, শুধুমাত্র গতকালের ম্যাচটা হেরে যাওয়াই ছিল না, কালকে যখন রিভিউ ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেকেই বলছিলে সুনীল ছেত্রীর কথা। তো দেখো বন্ধুরা, সুনীল ছেত্রী তো আর সারা জীবন সার্ভিস দেবে না, সেখানে তো অবশ্যই প্লেয়ার, তার রিপ্লেসমেন্ট অবশ্যই দরকার। সেই রিপ্লেসমেন্ট যেন কিছুতেই তৈরি করা সম্ভব হচ্ছে না জাতীয় দলের পক্ষে। তো এবার ব্যাপার হচ্ছে, গতকালকে এই ম্যাচ হারের পর ইন্ডিয়া, তারা কিন্তু 102 তাদের ফিফা র্যাঙ্কিং হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু অবনতি ঘটেছে, ড্রপ আউট হয়েছে, সেখানে 102 কিন্তু ফিফা র্যাঙ্কিং হয়েছে। 100-এর মধ্যে র্যাঙ্কিং ছিল সেইটা কিন্তু 102, যেটা অবশ্যই কিন্তু ভারতীয় ফুটবলের জন্য বড় দুঃসংবাদ, তোমরা কিন্তু বলতেই পারো। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বড় সুখবর, যে আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড ফিরছে। তো একটা সময় ডুরান কাপ, রোভার্স কাপ, আইএফএ শিল্ড, ক্যালকাটা ফুটবল লিগ, এইসবের ঐতিহ্য মর্যাদা ছিল অনস্বীকার্য, মানে একটা সময় এগুলোর দাম ছিল আলাদা। তবে বর্তমানে যত দিন গেছে তত কিন্তু এইসবের দাম অনেক কমেছে, কিন্তু আইএফএ রাতে যেগুলো আছে তারা কিন্তু চেষ্টা করছে যাতে সেই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা যায়। সেই রকমই কিন্তু আগামী জানুয়ারি মাসে আইএফএ শিল্ড ফিরছে, এবং আইএফএ শিল্ডে কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ঢাকা মোহামেডান এসসি, তারাও কিন্তু এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে। এবং বিদেশ থেকে আরও একটা ক্লাবের সাথে কথাবার্তা চলছে যাতে এই টুর্নামেন্টে তাদেরকেও খেলানো যায়। তো মানে ভারতের বাইরে তিনটে ক্লাব খেলবে, এবং ভারতের মধ্যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, তারা খেলবে। টোটাল 6টা দল নিয়ে কিন্তু এই আইএফএ শিল্ড হতে চলেছে, যেটা কিন্তু আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো এই আইএফএ শিল্ড নিয়ে তোমরা কতটা খুশি অবশ্যই সকলে কিন্তু কমেন্ট করে জানিও। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আইএসএল এর জন্য নতুন জার্সি নিয়ে। তো বন্ধুরা, একটা জার্সি মানে ফটোশুটের ছবি কিন্তু খুবই ঘোরাফেরা করছে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়াররা যে জার্সিটা পরে আছে সেটাই কিন্তু সম্ভবত ইস্ট বেঙ্গলের নতুন জার্সি আইএসএল এর জন্য। তো এই জার্সিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কিন্তু কমেন্ট করে জানিও। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে পাঞ্জাব এফসি, তারা কিন্তু একসাথে 4 প্লেয়ারের নাম ঘোষণা করেছে। প্রথমজন হচ্ছেন মাসুদ শরীফ, ডিফেন্ডার, ইনি কিন্তু নর্থ ইস্টের প্লেয়ার ছিলেন। তো এই প্লেয়ারকে কিন্তু 1 বছর চুক্তিতে সই করিয়েছে, নামও ঘোষণা হয়ে গেছে। 2 নম্বরে সিভিন রাজ, একজন গোলকিপার, তো এই গোলকিপারকে কিন্তু 1 বছর চুক্তিতে সই করিয়েছে, নাম ঘোষণাও করে দিয়েছে। 3 নম্বরে রয়েছে সুরেশ মিতেই, তো এই সেন্টার ব্যাককেও কিন্তু 1 বছরের চুক্তিতে দলে নিয়েছে পাঞ্জাব এফসি, নাম ঘোষণাও করে দিয়েছে। 4 নম্বর প্লেয়ারটা হচ্ছে সুইডেন ফার্নান্ডেস, যাকে কিন্তু চেন্নাই এফসি থেকে লোন ডিলের মাধ্যমে, 1 বছরের লোন ডিলের মাধ্যমে দলে নিয়েছে পাঞ্জাব এফসি। তো এই লোন ডিলটা কিন্তু 31 আগস্টের মধ্যেই মিটে গিয়েছিল, গতকাল কিন্তু তার অ্যানাউন্সমেন্টটা করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।